সলনি হওয়ার দিকে অসমর রাজনীতি সদ্যহতে সলনি নহয় রাজ্যিক বিজেপির সভাপতি লোকসভা নির্বাচনে নির্ণয় করিব অসমর রাজনীতির ভবিষ্যৎ হব অসম কেবিনেটর বৃহৎ সাল সলনি তিনি গগৈ প্রসঙ্গই জোকাৰিছে দিল্লী দিল্লীত মুখ্যমন্ত্রী অসমত উৎকণ্ঠা সলনি হওয়ার দিকে আগবাড়িছে অসমর রাজনৈতিক প্রেক্ষাপট সমষ্টি পুনর নির্ধারণ আর তিনি গগৈয়ে জোকাৰিছে বিজেপিক লোকসভা নির্বাচনের পূর্বে কেবাটাও বিষয়ক লৈ ক্রমাৎ আশঙ্কা ঘনীভূত হয়েছে বিজেপির শিবসাগরত সমষ্টি পুনর নির্ধারণ আন্দোলনের সময়ত তিনি গগৈ অর্থাৎ গৌরব গগৈ লুরিণজ্যোতি গগৈ আর অখিল গগৈর এখন স্থিরচিত্রই রাজ্যজুড়ি লাভ করেছিল ব্যাপক চর্চা আর এই চর্চা ইমানেই প্রভাবশালী আর ব্যাপক আছিল যে বিজেপিয়ে সলাবলে বাধ্য হয়েছিল নিজের রাজনীতি লোকসভা নির্বাচনের পূর্বে সমষ্টি পুনর নির্ধারণক লৈ একখোজ আগুয়াই দুখোজ পিছুয়াবলে বাধ্য হয়েছে বিজেপি সমষ্টি পুনর নির্ধারণের খসড়া প্রকাশের পাছতেই খিলঞ্জিয়ার নির্ণায়ক রাজনৈতিক অধিকার সর্ব হওয়ার অভিযোগ উঠিছিল আমগুড়ি আর লাহওয়াল বিলুপ্ত করে আহম সকলের নির্ণায়ক শক্তি কাঢ়ি লওয়া হল যার বাবে ক্ষোভত ফাটি পড়েছিল আমগুড়ি লাহওয়ালকে ধরে উজনির আহম ভোটার আর তার মাজতেই তিনি গগৈর এখন ফটোয়ে নিদ্রাহরণ করেছে বিজেপির তিনিগী বিরোধী নেতার ফটোখনক সহজভাবে লওয়া নাই দিল্লিও আনকি বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই রাজ্যিক বিজেপির সভাপতি সলনি করারও চিন্তা চর্চা করা জানিব পৰা গৈছিল সভাপতি ভবেশ কলিতাক আঁতরাই তেওঁর স্থানত এগৰাকী আহম প্রতিনিধিক অন্তর্ভুক্ত করার চিন্তা করেছিল বিজেপিয়ে আর সেই অনুসরি চর্চাত আছিল মন্ত্রী যোগেন মোহন সাংসদ তপন গগৈ আর পবিত্র মার্ঘেরিটার নাম সভাপতি হওয়ার সম্ভাবনা বাড়ি মন্ত্রী যোগেন মোহনের কিয়নো সভাপতি হিসাবে যোগেন মোহনক নিযুক্ত করে যোগেন মোহনের স্থানত সুশান্ত বরগোহাইক মন্ত্রিত্ব দিয়ার গুণাগথা চলিছিল কিন্তু এই সকল জল্পনা কল্পনার ওর পেলায় মুখ্যমন্ত্রী শনিবারে সকল সম্ভাবনীয়তাকে নৈশ্চাত করে মুখ্যমন্ত্রী দিল্লীত সাংবাদিকরে হওয়া কথোপকথনত কার্যকাল সম্পূর্ণ নোহাকৈ রাজ্যিক বিজেপির সভাপতি সলনি নহয় বলে স্পষ্ট করে দিয়ে একদরে লোকসভার পূর্বে মন্ত্রী সভারও সাল সলনি নহয় বলে এক প্রকার স্পষ্ট বার্তা প্রদান করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাছত এটা কথা পুনৰ স্পষ্ট হয়ে পড়েছে যে বিজেপিয়ে পুনৰ সলাইছে দলীয় রণনীতি ভবা হয়েছিল অসন্তুষ্ট আহোম ভোটারক সন্তুষ্ট করবলকে বিজেপির রাজ্যিক সভাপতি হিসাবে এগারী আহোম জনপ্রতিনিধি নিযুক্ত করার সম্ভাবনা বৃদ্ধি পাইছিল বিজেপিয়ে অসম মন্ত্রিসভাত সুশান্ত বরগোহাইক অন্তর্ভুক্ত করে আহোমক সন্তুষ্ট করার প্রয়াস চলাব বলে ধারণা করা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই সকল সম্ভাবনীয়তার উর পড়েছে ইয়ার পাছতে চর্চা হয়েছে এটা বিষয় লোকসভা নির্বাচনের পাছতেই সলনি হব পারে অসমর রাজনৈতিক প্রেক্ষাপট হয়তো লোকসভা নির্বাচনের পাছত অথবা ফলাফলের পাছতেই অসম বিজেপি আর সরকারক ব্যাপক সাল সলনি ঘটাবলৈ এক প্রকার সাজু হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যত ক্রমাৎ বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠান বিরোধী ঢৌয়ে বারুকয়ে চিন্তিত করেছে বিজেপিক শেহতীয়াকৈ রাজ্যখনত বৃদ্ধি পোৱা জনসাধারণের অসন্তুষ্টির বাবেই হয়তো লোকসভার পাছতেই সরকারত ব্যাপক সাল সলনি ঘটাবলৈ সাজু হয়েছে বিজেপি লোকসভা নির্বাচনের পূর্বে মন্ত্রিসভা আর সরকারত সাল সলনি ঘটাই রিস্ক লব খোঁজা নাই বিজেপির শীর্ষ নেতৃত্বই সরকারত ঘটাবলগিয়া ব্যাপক সাল সলনি প্রত্যক্ষ করবলৈ রাজ্যের জনসাধারণে অপেক্ষা করব লাগিব আর মাত্র কেইটামান মাহ